বড়সড় মধু চক্রের আসর ফাঁস এবার হাওড়ায়। হাওড়া নিশ্চিন্দপুরের পক্সো মামলায় অপূর্ব সাহাকে তদন্তে নিয়ে এসে ধরা পড়ল বড়সড় মধু চক্রের আসর। আপনাদের জানিয়ে দিই হাওড়া নিশ্চিন্দপুরের ঘটনা, যেখানে মধু চক্রের আসর থেকে গ্রেপ্তার করা হয়েছে 8 জনকে, যাদের মধ্যে 3 জন মহিলাও রয়েছেন। গ্রেপ্তার ড্রিমল্যান্ডের ম্যানেজার সহ এক আধিকারিক। আপনাদের আরও একবার জানিয়ে দিই বড়সড় মধু চক্রের আসর এবার হাওড়ায়, এবং হাওড়া নিশ্চিন্দপুর থানায় সেই পক্সো মামলায় অভিযুক্ত অপূর্ব সাহাকে নিয়ে তদন্তে এসে এই মধু চক্রের আসর জানতে পারে পুলিশ, এবং সেখান থেকে গ্রেপ্তার করা হয় 8 জনকে, যার মধ্যে রয়েছেন 3 জন মহিলা। কবে থেকে চলছে দাদা এই হোটেলে? কি নাম? কি জামত? নামটা বল না, নাম বল, ছেড়ে দেবে কোলো নাম বল।